মিরসরাইয়ের জোরারগঞ্জ চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বরের 16 তারিখ শুক্রবার দিনব্যাপী 1500 শিক্ষার্থী অলর অংশগ্রহণে পুনর্মিলনী উপলক্ষে কলেজ ক্যাম্পাসত আলোচনা সভা, মেজবান, রাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আগত শিক্ষার্থী অল দীর্ঘদিন পরে এক অন্যর লগে মিলিত এনে আবেগ তাড়িত হয়ে পড়ে। এখানে আসার পর আবার ফিরে পাই আমি, এবং ওই সোনালি দিনগুলো আবার ফিরে পাই আমরা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন গ্রুপে জাস্ট প্রচার প্রচারণার মাধ্যমে আজকে এই সমবেত সবাই মিলে মিলিত। আন্দোলন ছিল না আমাদের সঙ্গে, মেয়ের সংখ্যা খুবই কম ছিল, হ্যাঁ একজনে ছিল, একজনে ছিল। অনেক সুন্দর লাইফ, অনেক মজা লাইফ। আমরা ম্যাজান তো সেরকম ওই ভাই এক স্যার চালাই ডাক্তার খাইতাম মানা হচ্ছে, তবু আবার ডাক্তার হয়ে দিয়ে গুরগোসা না খাইলে সিটিংয়ে নাম হারিয়ে দিব, মেজবান না খাইলে। আমি 2000 বেড ছিলাম, দীর্ঘ 22 বছর পর 14 সালে একটা পুনর্মিলনী করেছি, আবার 8 বছর পর একটা পুনর্মিলনী। দীর্ঘ প্রায় 31 বছরের ছাত্র ছাত্রী আমার, ওদেরকে পেয়ে আমার প্রাণ ভরে গেছে। আর ক্যাম্পাসে এত সুন্দর একটা অনুষ্ঠান যে আর গরিব ফাইজি এনার কোনো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নামিকা গরিন না পারে। সিটাকার সভাপতি ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান কাজলর পরিচালনাত, কাজী মোহাম্মদ আরিফুল ইসলাম ও প্রাচী বণিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানত বিশেষ অতিথি আছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আলী আজম রোকন, কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমান, পালমাল গ্রুপের এমডি নাসিফ শিকদার, প্যারামাউন্ট গ্রুপের পরিচালক AHM হাবিবুর রহমান, সিটেকার উপদেষ্টা শ্যামল শর্মা, আব্দুল হিল কাফি, আবু তালেব চৌধুরী বিপ্লব, পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক আলী নওয়াজ চৌধুরী অটল, ইঞ্জিনিয়ার মোয়াজেম হোসেন রতন, খালিদ সাইফুদ্দিন, ইয়াসিন আহমেদ, তারেক সাইফুদ্দিন, মাসুম রানা, নূর নবী, মাহফুজ আহমেদ, ওমর ফারুক, তারিকুর রহমান রনি, ফরিদ আহমেদ সহ বোধকে। বর্তমান যে শিক্ষার্থীরা আছেন তাদের কাছে যে অনুপ্রেরণা পেয়েছি, ইনশাআল্লাহ এটা এভরি ইয়ার এটা করা সম্ভব। হাই ইয়ারের মানে নতুন ব্যাচ 15 ব্যাচ আসছি, বেশি ভালো লাগে। 2000 পরে আর আসা হয় না কলেজে, এইবারই প্রথম পরে আমি নয়ে বেড়ে যাওয়ার পরে আজকে কলেজে আসলাম এরকম একটা প্রোগ্রামে। সবারে আমাদের অনেক দূরে যেতে হবে, আমরা সবাইকে একসাথে নিয়ে একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করতে আমরা সক্ষম হয়েছি। বন্ধনের যে একটা একটা চেইন আমরা ধরে রাখি। সি প্লাস টিভি চট্টগ্রাম।